হ্যালো ভিওয়ার্স স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করবো পিকেদে সরকারের বই থেকে যে একচল্লিশ নম্বর যে প্যাসেজটা রয়েছে সেটা তো পুরোনো ভিডিওগুলো যদি কেউ মিস করে যে এখনও দেখো নি তাহলে এই ভিডিও নিচে যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে অনেক পুরনো ভিডিওর প্রেসিজ রাইটিং বলো বা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশান তার কিন্তু লিঙ্ক তোমরা পেয়ে যাবে নাহলে আমার চ্যানেলে গিয়ে পরে প্লেলিস্ট করা আছে একটা রেসিজ রাইটিংয়ের আরেকটা আছে প্লে লিস্ট যেটা হচ্ছে বেঙ্গলিট ইংলিশ ট্রান্সলেশন সেখানে গিয়ে কিন্তু অনেক পুরোনো ভিডিওর লিঙ্ক তোমরা পাবে যদি কেউ মিস করেছ আর আরেকটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি কালকে ভিডিওতে একজন অমৃতা হালদার বলে একজন কমেন্ট করেছিল এত ফালতু একটা কমেন্ট আমি সেটা কোনো রিপ্লাই করিনি কারণ আমি মনে করিনি তাকে কোনো রিপ্লাই দেওয়ার কথা ওই ধরনের কমেন্ট সত্যিই খুব খারাপ একটা পরিবেশটাকে খুব খারাপ করে তো আমি সেই জন্য তাকে ব্লক করতে বাধ্য হয়েছি আমি ব্লক করে দিয়েছি সে আর কমেন্ট করতে পারবে না কখনো আমার এক ভাই তাকে যথেষ্ট জবাব একটা দিয়েছে নাসির উদ্দিন বলে যথেষ্ট একটা মানে ভালোভাবে যেটা দিয়েছে না আমি সত্যি খুব ভালো লাগছে দেখে পরে ওই কমেন্টটা যে তাকে এইভাবে একটা মিষ্টি ভাষায় এমনভাবে তাকে দিয়েছে যদি তার বিবেক বলে থাকে তাহলে আর কখনও কোনো চ্যানেলে এই ধরনের কমেন্ট কিন্তু সোশ্যাল সাইটে করবে না আশা করি তুমি একটা প্রিপারেশান করছো যেখানে নিজের চাকরির জন্য চাকরি পাওয়ার জন্য প্রিপারেশান করছো সেখানে একটা লোক বিনা স্বার্থে তোমার জন্য খাটছে তাকে তুমি এভাবে কমেন্ট করছো হয়তো আমি বেশি কিছু জানি না আমার থেকে অনেকে হয়তো জানে আমি রিসেন্ট যেহেতু এই লাইনে টিচিং লাইনে প্রথম এসেছি আমার না কোনো এক্সপিরিয়েন্স আছে না কিছু তাও আমার ভাইরা অনেক কিন্তু আমাকে সাপোর্ট করছে তারা আমার উপর ভরসা করছে আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে তোমরা অবশ্যই জানাবে দাদা ভাইয়ের মতো আমরা নিজেরা সেটাকে প্রিপারেশান করে চেষ্টা করছি যাতে তোমরা কিছু শিখতে পারো তোমাদের কাছ থেকে আমিও শিখতে পারি আমি নিজের আরও জ্ঞান কিছু অর্জন করতে পারি তাহলে সত্যি খুব ভালো লাগবে আমার আরেকটা কথা ম্যাথ ক্লাসের কিন্তু নব্বই দিন একটা শিডিউল আমি করেছি সেখানে মোটামুটি দুটো ভিডিও পরপর কিন্তু ছেড়েছি ঠিক আছে তো আর একটা ভিডিও কালকে যেটা আপলোড হবে সকাল ছটায় টাইমটা হচ্ছে সকাল ছটা তো যদি কেউ মানে করতে চাও তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলে যাবে সেখানে গিয়ে এন গ্রুপ ডি বলে একটা প্লেলিস্ট করা আছে সেখানে পরপর কিন্তু পেয়ে যাবে নব্বই দিনের একটা শিডিউল ম্যাথ কোর্স আছে এন বা গ্রুপ ডি তোমরা সবাই জানো যে পরীক্ষার ডেট কিন্তু একটা দিয়েছে মোটামুটি পনেরো ডিসেম্বর তো প্রিপারেশান শুরু করে দাও এটার সাথে সাথেও দু ঘন্টা বা তিন ঘন্টা সময় বার করে তাহলে কী হবে এই দিকটাও হয়ে যাবে ওই দিকেও কিন্তু অনেকটা কভার হয়ে যাবে তোমাদের নাহলে কিন্তু যে ভ্যাকেন্সিটা রেল এবার ডিক্লেয়ার করেছে গ্রুপ ডি বলো চল্লিশ হাজার আছে সরি এন টি পিসিতে চল্লিশ হাজার আছে আর গ্রুপ ডিতে রয়েছে এক লাখের মতো ভ্যাকেন্সি এরপরে মনে হয় না আর বেরোবে কখন কোনো ঠিক নেই তো এবারে যারা যারা প্রিপারেশান করছ আমার চ্যানেলে তারা আমি চাই যে তারা সকলেই যেন কোনো না কোনো জায়গায় জব পেয়ে যায় হয় ক্লার্কশিপে বা না হয় এন টি বা গ্রুপ ডিপ সেই জন্য প্রিপারেশান তোমরা শুরু করে দাও তো আর দেরি না করে আমি ক্লাসটা শুরু করছি তো দেখো আমরা যেরকম প্রথমে প্যাসেজটা একবার নিই তারপর আমরা লাইন বাই লাইন যেরকম করি সেরকম করব তো দেখো নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল তাহার রচনা পরিবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল নানা ভাষায় তাহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনও ঘৃণা করেন নাই রবীন্দ্রনাথ তাহার এই প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের বাণী লইয়া বহু দেশ ভ্রমণ করিয়াছিলেন যেখানে তিনি গিয়াছেন সেখানে লোকে তাহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তাহার বাণী শ্রবণ করিয়াছে তো কিছু হিন্টস আমাদের যেরকম দিয়ে দেয় প্রতিবার মতোই হিনসটা আমরা দেখবো একবার তারপরে শুরু করব দেখো প্রথম হিন্ডস যেটা হচ্ছে নোবেল পুরস্কার দ্য নোবেল প্রাইজ সেকেন্ড হচ্ছে রচনা হচ্ছে রাইটিংস থার্ড হচ্ছে এইটা আমিও বুঝতে পারিনি প্রথমে এই যখন আমি হিনসটা দেখলাম তখন বুঝতে পারলাম যে লাইনটা কী বলতে চেয়েছে এই বলেছে গেছে প্রাচ্য ও প্রতীচের মানে হচ্ছে দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট মানে পূর্ব এবং পশ্চিমে আর কি এই লাইনটা যখন আমি ট্রান্সলেশন করব তখন তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কী বলতে চেয়েছে নাহলে কিন্তু দেখো লাইনটা পড়ে কিন্তু কারোর মাথায় কিন্তু মানে হঠাৎ করে কিন্তু মাথায় কিন্তু ঢুকবে না যে কী বলতে চাইছে থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে দেখো মিলনের বাণী মিলনের বাণী হচ্ছে মেসেজ অফ দ্য ইউনিয়ন দেখো ইউনিয়ন মানে বুঝতে পারছো ইউনিয়ন মানে একটা একত্রিত করা তারা এখানে মিলন বুঝতে পারছো সেই জন্য এখানে ইউনিয়ন কথাটাকে ইউজ করেছে আর বাণী মানে হচ্ছে মেসেজ এটা বুঝতেই পারছো তাহলে ম্যাসেজ অফ দ্য ইউনিয়ন মিলনের বাণী আর ফিফথ হচ্ছে সাদর সাদর মানে হচ্ছে ওয়ামলি ওয়ামলি ইউজ করেছে এটা সাদর মানেটা যেটা হচ্ছে উষ্ণভাবে উষ্ণভাবে বলতে পারো ঠিক আছে ওব্বর আরেকটা হচ্ছে সাকগরে সাক্ষরে মনে হচ্ছে ইগারলি ঠিক আছে তো দেখো আমরা প্রথম লাইনটাতে আসছি এবার তো নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়ে পড়িয়েছিল তাহলে আফটার রিসিভিং দ্য নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ আর কি আফটার রিসিভিং দ্য নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ নেম যেহেতু বলেছে রবীন্দ্রনাথের সেই জন্য আমরা অ্যাপোস্টে এস দিয়েছি তাহলে রবীন্দ্রনাথ নেম স্প্রেড স্প্রেড মানে ছড়িয়ে পড়ে আর কি স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ছড়িয়ে পড়েছিল তাহলে আফটার রিসিভিং দ্য নোবেল প্রাইজ নোবেল প্রাইজ লাভের পর ঠিক আছে রিসিভ করার পর রবীন্দ্রনাথ নেম রবীন্দ্রনাথের নামটা স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে কিন্তু বা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল সমস্ত পৃথিবীতে ঠিক আছে লাইনটা আশা করি বুঝতে পেরেছি এটা কোনো অসুবিধা নেই আর পরের লাইনটা আসছি তাহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠে উঠিল তাহলে পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড বলতে মানে সারা বিশ্বের লোক আর কি পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের লোক বিকেম এগার টু রিড হিজ রাইটিংস মানে কী করেছিল মানুষ এগার মানে আগ্রহী বুঝতেই পারছো তো মানুষ এতটাই দেখো বিকেম মনে হচ্ছে শুরু করেছিল আর কি ঠিক আছে বিকাম থেকে বিকেম করেছিল শুরু করেছিল এগার মানে এতটা আগ্রহী উঠেছিল আর কি টু রিড হিজ রাইটিংস তার পড়ার তার যে রচনা সেগুলো পড়ার জন্য মানুষ কিন্তু আগ্রহী উঠেছিল উদ্গ্রীব হইয়া উঠেছিল ঠিক আছে পর লাইনটা দেখো নানা ভাষায় তার গ্রন্থ অনুদিত হইতে লাগিল তাহলে হিজ বুকস তার বই হিজ বুকস তার বই গ্রন্থগুলি আর কি বিজ্ঞান বিগিন থেকে বিজ্ঞান বিগিন মানে শুরু করা তাহলে বিজ্ঞান বিগিন থেকে বিজ্ঞান শুরু করেছিল টু বি ট্রান্সলেটেড কী হতে ট্রান্সলেটেড হতে মানে অনুদিত হতে বা অনুবাদ অনুবাদ করা না ট্রান্সলেট করা অনুবাদ করা সেই অনুবাদিত হতে শুরু করেছিল ইনটু মেনি ল্যাঙ্গুয়েজেস অনেকগুলি ভাষাই আর কি তাহলে হিজ বুকস বিগ্যান টু বি ট্রান্সলেটেড ইনটু মেনি ল্যাঙ্গুয়েজেস তার বইগুলি অনুবাদিত হতে শুরু করেছিল অনেকগুলি ভাষায় পরের লাইনটা দেখো দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই তাহলে অল দো অলদো মনে হচ্ছে যদিও যদিও রবীন্দ্রনাথ লাভ ফর দ্য কান্ট্রি ওয়াজ ডিপ যদিও দেশের প্রতি তার ভালোবাসা ডিপ মনে হচ্ছে গভীর তাহলে দেশের প্রতি তার ভালোবাসা সুগভীর ছিল আর কি ওয়াজ দিয়েছি সেই জন্য আর কি দেশের প্রতি তার ভালোবাসা সুগভীর ছিল বাট নেভার হেটেড অ্যাব্রড কিন্তু বিদেশকে কখনো তিনি ঘৃণা করেননি হেট মানে ঘৃণা করা হেটেড হেটেড করেছে হেটেড মানে ঘৃণা করেনি আর কি বাট নেভার হেটেড অ্যাব্রড তিনি বিদেশকে কখনও কিন্তু ঘৃণা করেননি ঠিক আছে পরের লাইনটা দেখো এই যে লাইনটা এই লাইনটা একটু কনফিউজ করার মতো লাইন ছিল রবীন্দ্রনাথ তার এই প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের বাণী লইয়া বহু দেশ ভ্রমণ করিয়াছিলেন তো রবীন্দ্রনাথ তাহার যে প্রাচ্য প্রচু বলতে এখানে পূর্ব এবং পশ্চিম বোঝাচ্ছে এখানে হিন্টসে যেটা দেওয়া ছিল তার যে মানে মিলনের বাণী পূর্ব এবং পশ্চিমে বহু লইয়া আর কি তো মিলনের বাণী পূর্ব পশ্চিমের বহু দেশ ভ্রমণ করেছিলেন তাহলে রবীন্দ্রনাথ এখানে দেখো ওই দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট মানে হচ্ছে পূর্ব এবং পশ্চিমে আর কি ঠিক আছে তাহলে প্রাচ্য পশ্চিম বলতে পূর্ব পশ্চিমে রবীন্দ্রনাথ তার এই প্রাচ্য প্রতীচ্যের দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট লাইন টাইপের পড়ছি আমি দেখো তাহলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ট্রাভেল্ড রবীন্দ্রনাথ ট্রাভেলড টু মেনি কান্ট্রিস অনেক দেশে কিন্তু তিনি ভ্রমণ করেছিলেন উইথ দ্য মেসেজ অফ দ্য ইউনিয়ন উইথ দ্য মেসেজ উইথ দ্য মেসেজ অফ দ্য ইউনিয়ন মানে হচ্ছে মিলনের বাণী অফ দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট তাহলে পূর্ব থেকে পূর্ব এবং পশ্চিমে রবীন্দ্রনাথ আর কি অনেক দেশে ভ্রমণ করেছিলেন তার মিলনের বাণী নিয়ে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি হিন্সটা দিয়ে আমি বুঝতে পারলাম যেইটুকু সেটাই করেছি এখানে তাছাড়া আমিও মানেটা বুঝতে পারিনি প্রথমে যে বেঙ্গলিটা এতটা টাফ ল্যাঙ্গুয়েজ দেওয়া ছিল পরের লাইনটা দেখো যেখানে তিনি গিয়েছেন সেখানেই লোকে তাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তার বাণী শ্রবণ করিয়াছে তাহলে হোয়ের এভার হি ওয়েন্ট তিনি যেখানেই গিয়েছিলেন আর কি হোয়েভার হি ওয়েন্ট তিনি যেখানেই গেছিলেন পিপল গ্রেটেড হিম গ্রেটেড হিম গ্রেটেড মানে হচ্ছে অভিবাদন করা থেকে অনুবাদ করা অভিবাদন করেছিলেন আর কি গ্রেটেড হিম পিপল গ্রেটেড হিম মানে লোকে আর কি অভিবাদন করেছিলেন তাকে ওয়ার্মলি ওয়ার্মলি মানে হচ্ছে উষ্ণভাবে এখানে হিন্ডস যেটা দেওয়া ছিল সাদর সেটাই হচ্ছে ওয়ার্মলি মানে হচ্ছে উষ্ণভাবে অ্যান্ড ইগারলি ইগারলি মানে হচ্ছে এখানে সাগ্রহে যেটা বলেছে সেটাই আর কি ইগারলি লিসেন্ট আগ্রহের সাহিত আর কি লিসেন্ট লিসেন্ট মানে হচ্ছে শুনেছিলেন আর কি টুয়েস ওয়ার্ডস তার যে তার যে বাণীগুলো শুনেছিলেন তাহলে হের এভার হি তিনি যেখানে গিয়েছিলেন পিপল গ্রেটেড হিম ওয়ার্মলি মানুষ তাকে অভ্যর্থনা উষ্ণভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং ইগারলি লিসেন টু ইজ ওয়ার্ডস এবং সাকবাহ তার বাণী শ্রবণ করিয়েছিলেন আশা করি বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ট্রান্সলেশনটা তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি নতুনবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করে রাখো তাহলে কিন্তু ভিডিও ছাড়লেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা সবাই দেখার জন্য আর একটা লাইক অবশ্যই করো আর কমেন্ট সেকশানে জানাতে পারো যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই জানাবে আমাকে সেটা আমি কারেকশান করবো ঠিক আছে তো পরের ক্লাসে দেখা হচ্ছে আর একটা কথা ম্যাথ ক্লাসটা কেউ মিস করো না নব্বই দিন রয়েছে ডেলি হয়তো কুড়ি পঁচিশ মিনিটের ক্লাস অবশ্যই করে নাও তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে তো থ্যাংক ইউ